बिस्मिल्लाह रहमान रहीम अस्सलाम वालेकुम। आज के देखो ब्रांड और नन ब्रांडेड जो 44-42 इंची बत्रीस इंची जो टीवीगुलान आछे भितरे जो कलो कलो आपसा दागगुलान है एगुलान आमरा जदि भिडियो देखी मोटामुटी आपनारा बासाई ए भिडियो देखे आपनारा बासाई टीवीटा ठीक करते पारबेन आशा करी जदि ठीक मत ए टू जेड ए भिडियो देखें। এটা আমাদের 32 ইঞ্চি টিভি। এটাতে আমরা যখন টিভি চালু করি এমনি চতুর সাইড দিয়ে কালো কালো দাগ এসেছে এটাতে এই ডিসপ্লেতে। আমরা প্লিজ ক্লিক মাই চ্যানেল সাবস্ক্রাইব এন্ড বেল বাটন। দেখতেছি এখানে যে কালো দাগ পড়েছে মোটামুটি টিভিতে साइड गुलान दिए कलो कलो दाग पड़े जे पास कलो दाग पड़े टीवीटा आमरा मूल टीवीटा खुले फिलब नाटगुलान चतुर साइडे जे नाटगुलान आछे एगुलान देखे सबगुलो आमरा नाटगुलो सुंदर भावे खुले ढाकनाटा खुले फिलब एबं ए जे स्पीकार लाइन प्लस बाटन जे लाइन बाटनेर जे लाइनगुलान आछे साइड बाटनेर एगुलान आमरा खुले फिलब खुले एकदम फुलटा आलादा करे राखी रेखे देव एगुलो आछे लाइनगुला এই লাইনগুলো আমরা সুন্দরভাবে খুলে ফেলব যেগুলো সাইড আছে। এটা হচ্ছে প্যানেল মেইন হচ্ছে প্যানেলে যে কপগুলান আছে সাইডের এই কপগুলান হচ্ছে মেইন প্যানেলের যে এই কপগুলান যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে প্রবলেম হবে। এটা হলো ঢাকনা। আমরা এই প্যানেলের যে সাইডে যে আঠা দিয়ে লাগানো থাকে সুন্দর করে এটা আমরা তুলে ফেলব আস্তে করে যেন প্যানেলের যে কপটা আছে কপটার যেন কোনো আঘাত না লাগে। অবশ্যই প্যানেলের এই সাইডটা খুলতে গেলে অবশ্যই দেখে খুলতে হবে যেন কপের ভিতরে কোনো আঘাত না লাগে, কারণ হচ্ছে কপে যদি কোনো আঘাত লাগে তাহলে ওই ডিসপ্লেটা পুরোটা বাতিল হয়ে যায় টিভিটাই নষ্ট। সেক্ষেত্রে অবশ্যই দেখে খুলতে হবে। এবার আমরা সাইডটা খুলে ফেলব আস্তে করে আস্তে করে চাপ দিলে লকগুলো খুলে যাবে। সাইড চতুর সাইডের আস্তে করে লকগুলো দেখে দেখে খুলে ফেলব। বেশি জোরাজুরি করা যাবে না, উপরে যে প্যানেলটা আছে জোরাজুরি করলে প্যানেলটা খুলে নষ্ট হয়ে যাবে। সাইডের লকটা এটা উপরে যেটা যে লকটা আছে উপরের প্যানেলের উপরে যে ঢাকনাটা বা কেসিংটা আছে এটা আমরা খুলে ফেললাম। বা শুধু খালি প্যানেলটাই থাকলো, প্যানেলের চতুর্পাশে দেখে অনেক সময় আছে টেপ দিয়ে চতুর সাইডে মারা থাকে কর্নারগুলো দিয়ে, আমরা টেপগুলো খুলে ফেলব। আমরা নরম যে আমাদের যে ভিজিটিং কার্ড বা এই ধরনের যে পেপারগুলো আছে এগুলো দিয়ে আমরা চতুর সাইডে প্যানেলের নিচ দিয়ে দেখে নেব কোথাও আঠা লাগানো আছে কিনা বা কোথাও পেপার বা কোথাও টেপ লাগানো আছে কিনা আমরা দেখে নিলাম। আমরা দুই সাইডে কোনো শক্ত কোনো জিনিস দিয়ে আমরা চাপ দেব না প্যানেলে, আমরা আস্তে করে নরম জিনিস দিয়ে চাপ দেবো। কোনো স্ক্রুড্রাইভার বা কোনো কিছুতে খবরদার চাপ দেওয়া যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিষয়। আমরা প্যানেলটা খুলে ফেললাম। এবার আমরা প্যানেলটা সুন্দর একটা জায়গায় রেখে দেবো, প্যানেলে কোনো চাপটা কোনো কিছু দেওয়া যাবে না, নাহলে প্যানেলটা ভেঙে যাবে। এবার এই যে আমাদের প্যানেলের নিচে যে পেপার আছে দুইটা পেপার থাকে বর্তমানে যে টিভিগুলোতে আছে, একটা হলো হার্ড পেপার একটা হলো নর্মাল পেপার। নিচের যে হার্ড পেপারটা থাকে এই পেপারের ভিতরে কালো কালো দাগ থাকে এবং উপরের পেপারের উপরে একটা কেসিং থাকে যে যার ভিতরে প্যানেলটা বসে থাকে, সেই কেসিংটা আমরা খুলে ফেলব। এটা আস্তে করে ধরে খুলতে হবে এবং খোলার সময় লক্ষ্য করতে হবে সাইড উল্টাপাল্টা লাগানোর সময় আমরা যেভাবে যে সাইড দিয়ে খুলেছি ওটা ওইভাবে লাগাইতে হবে। আমরা খুলে ফেললাম নিচে এলইডি লাইট, এই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে উপরের পেপারটা। আমরা উপরের পেপারটাতে নর্মালি কোনো দাগ হয় না, স্পট পড়ে না, নিচের পেপারটাতে যে মোটা পেপারটা আছে এটাতে দাগ পড়ে বা স্পট পড়ে। এটা আমরা এই পেপারটা আমরা সুন্দর করে সাবান বা সাবানের পানি বা হুইলের পানি বা এই ধরনের জাতীয় জিনিস দিয়ে আমরা পরিষ্কার করে ফেলব সুন্দর করে। এই দাগগুলো আমরা সুন্দর করে পানি দিয়ে হোক বা হুইল দিয়ে হোক এটা আমরা অন্য কোনো ভালো একটা জায়গায় আমরা সুন্দর করে ধুয়ে ফেলব বা পরিষ্কার করে ফেলব। পরিষ্কার করার সময় লক্ষ্য করতে হবে সুন্দর করে পরিষ্কার করে আমরা যখন লাগাবো তখন যেন ওই যে বোর্ডটা লাগাবো বোর্ডটার সাথে যেন কোনো পানি থাকে না,
पानी थाकले ओई पानी जदि आबार प्यानेले जाए बा भितरे टीवीते जाए ते टीवी नष्ट हो जाए सेक्षेत्रे अवश्य ख्याल रखते हबे आमरा सुंदर करे परिष्कार करे नेब नॉर्मली ये कालोटा होर कारण होच्छे हलो नीचे जे एलईडी लाइट आसे एलईडी लाइटेर तापेर कारणे इटा कालो हुए जाए घोला हुए जाए इटा पैनेलेर कोनो समस्या ना आमरा नीचे जे पेपरटा आसे इटा तो कालो कालो दाग हुए गेछे एगुलो आमरा सुंदर करे परिष्कार करे देबो आमादेर परिष्कार करा कमप्लीट मोटामुटी आमादेर परिष्कार करा कमप्लीट फुल जे हार्ड पेपरटा आसे इटा आमादेर परिष्कार करा कमप्लीट हुए गेछे चतुर्थ साइड दिए এবার আমরা প্যানেলটা সুন্দরভাবে ধরে আলতো করে ধরে বসা দেব কারণ প্যানেল তোলা এবং বসানোর সময়টাই হচ্ছে লো রিস্কের ব্যাপার প্যানেল ভেঙে যায় অনেক সময় আছে তুলতে বা বসাইতে গেলে যদি পিন বা ঘাট মতো যদি না বসে সেই ক্ষেত্রে প্যানেল ভেঙে যায় নষ্ট হয়ে যায় উপরে যে নরমাল পেপারটা আছে আমরা এই নরমাল পেপারটা দেব বসাই দেব দেখব এই নরমাল পেপারে কোনো দাগ আছে কিনা বা কোনো স্পট আছে কিনা আমরা পেপার বসানো কমপ্লিট আমরা উপরের যে ঘাটটা আছে এটা সুন্দরভাবে বসাই দেব উপরে যে কেসিংটা আছে কেসিংটা বসানোর সময় অবশ্যই দেখে বসাইতে হবে আমরা প্যানেলটা বসাবো প্যানেলের আমরা যে প্যানেলের যে বোর্ডটা আছে বোর্ড ধরবো না আমরা প্যানেল ধরবো প্যানেলের বোর্ডটা যদি ধরি তাহলে অনেক সময় আছে কপ খুলে আসে বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমরা প্যানেলের যে বোর্ড আছে এটা ধরবো না ডাইরেক্ট প্যানেলে আলতো করে ধরে আমরা সুন্দর করে বসা দেব এবং চতুর্থ সাইডে লকটা দেখবো বসছে কি না আমাদের বসা কমপ্লিট এবার উপরের যে কেসিংটা আছে সেটা লাগাই দেব যেটাতে প্যানেল সহকারে আটকে থাকে লকগুলো লাগানোর সময় অবশ্যই দেখে লাগাইতে হবে যেন প্যানেলের যদি প্যানেল যদি না বসে সেক্ষেত্রে এই লক লাগানোর কম বেশিতেই প্যানেল নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেক্ষেত্রে দেখে লাগাইতে হবে আমাদের মোটামুটি লাগানো কমপ্লিট এখন আমরা ফুল সেটিং করে ফেলবো আসলে টিভিটা খোলা পরিষ্কার করাটা বড় কথা না বড় কথা হচ্ছে খোলা লাগানোটাই যদি কেউ পারে তাহলে টিভি সে মোটামুটি ঠিক করতে পারবে ঠিক আমাদের টিভি ঠিক হয়ে গিয়েছে মোটামুটি ক্লিয়ার তারপরে যদি আপনাদের কোথাও কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ